আরে আরে, পরিদের বাড়িতে তো রং খেলা শুরু হয়ে গেছে। রং খেলার জন্য সবাই তো কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আজ তো সকাল সকাল ইন্দু আর ইরা আমাদের ছোট্ট পরী আর তুলিকে সুন্দর করে সাজাতে ব্যস্ত। আরে বাবা, আমার ছোট্ট মাটাকে তো খুব মিষ্টি করে সাজিয়েছিস রে দিদি ভাই, কি মিষ্টি লাগছে। আরে ইন্দু, তুই তো একদম রেডি রে। আচ্ছা, ডোনা রেডি হয়েছে? হ্যাঁ রে, আমি তো বললাম সকাল সকাল রেডি হতে। মা অনেকক্ষণ আগে অবশ্য রেডি হয়ে গেছে, তবে ডোনা মনে হয় ছেলে মেয়েকে রেডি করছে, এক্ষুনি চলে আসবে দেখবি। ও মাছি মানি, চিঙ্কি পিঙ্কি রে আসবে কখন গো? এ মাম, আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার যাই। হ্যাঁ রে মা, যাবি যাবি। উফ দাঁড়া, ওদিকে ভিকি আঙ্কেল রনি আঙ্কেল সব গোছানো গাছানো করছে। আর হ্যাঁ তুলি, কি বলছিলি? চিঙ্কি পিঙ্কি? হ্যাঁ রে মা, আমি তো সবাইকে ফোন করে বলে দিয়েছি, নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে। এ দিদি চল না ওদিকে যাই, জিনিসপত্র গোছাতেও তো হবে। ওদিকে আমাদের সুন্দরী দুটো দেখি কি করছে। ইন্দুর কথা শেষ হতে না হতেই এদিকে ডোনা এসে হাজির। এই তো ডোনা, তোর কথাই বলছিলাম। আরে ছেলে মেয়ে দুটোকে তৈরি করেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, দেখো না ওদের করতে তো আমার দেরি হয়ে যায়, নাহলে তো আমার কখন হয়ে গিয়েছিল। বলু রে চল আমরা যাই ওদিকে, দেখি গা ভিকি আঙ্কেলরা কি সাজালো। হ্যাঁ গো তুলি দিদি, অনেক রং সাজানোর কথা, কত রং কিনেছি বলতো আগের দিন। আর এদিকে ভিকি আর রনি তাড়াতাড়ি করে সেজে গুজে সকাল সকাল চলে এসেছে পরিদের বাড়িতে। উফ, গতকাল বললাম তাড়াতাড়ি একটু রেডি হয়নি, তো এখনো মনে হয় রেডি হয়নি। আচ্ছা রনি দাঁড়া, আমি ডেকে আসি ওদেরকে। হেনা, এই হেনা, ঈশা, সব রেডি হয়েছ? আর কি করবে, দেখ গা সকাল থেকে লিপস্টিক ঘষতে ব্যস্ত ধরে। এই এই কি ব্যাপার? হ্যাঁ কে কি বলছে আমাদের নামে? হ্যাঁ লিপস্টিক লিপস্টিক কে ঘষে শুনি, মোটো নয়। এই হেনা দেখছিস তো, এগুলো কিন্তু একদম সহ্য করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, আসলে নিজেরা মনে একটু আড্ডু লাগায়, ওই জন্য ঠোঁটটা লাল লাল লাগছে। হ্যাঁ আমাদের না অত ঘষতে হয় না লিপস্টিক, আমাদের ঠোঁটে এমনিতেই লাল। ও তাই নাকি ম্যাডামরা? আচ্ছা পকেট থেকে রুমাল বার করে একটু ঠোঁটটা ঘষে দেখবো নাকি যে লিপস্টিক লাগিয়েছেন কি লাগাননি। ঠোঁটগুলো তো লাল টুকটুক করছে, মনে হচ্ছে রাক্ষসীদের মতো রক্ত খেয়ে এসছো। খাইনি খাইনি রক্ত, এবার খাবো। সকাল সকাল এসে মাথা গরম করেছে। ওরে বাবারি রনি রে, এ তো কি সাংঘাতিক, সত্যি তারকা রাক্ষসী রে। আরে ব্রো, এ আবার নতুন কি, তুই জানিস না আমি তো কবে থেকেই জানি এটা। সত্যি বাবা, সকাল সকাল আপনারা কি আগেই ভাংটাং খেয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ আমাদের মুখে রাক্ষসীর মুখ দেখতে পাচ্ছেন, ভালো লাগে না বাবা। এই ঈশা চল তো, ওদের কথা শুনবি না একদম, ওই সব শুনেই না আমাদের মাথা গরম করে দেবে জানিস তো, তারপরে ঝোপ বুঝে কোপ মারবে যখন তখন রম মাখে দেবে, খুব সাবধান। ঠিক বলেছিস না, তবে আমিও মনে মনে অনেক কিছু ভেবে রেখেছি। চল 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 চল, অনেক ব্যবস্থা করতে হবে ওনাদের জন্য। হ্যাঁ চল চল চল। এই বলে হেনা আর ঈশা তো আগে ভাগে বেরিয়ে চলে গেল। আরে এই যাচ্ছে কোথা তোমরা, দেখলি তো আমরাই ডাকতে এলাম আর আমাদের কেমন ঘ্যাম দেখে আগে ভাগে বেরিয়ে চলে গেল। উফ, এই মেয়েগুলো না এমনই হয়, চল তো আজকে ওদের রং দিয়ে না দেখাবো মজা ওদের। আর এদিকে পরীর ডাক শুনেই চিন্টু আর মুন্নি মৌরি বাইরে বেরিয়ে এলো। সবাই তো দেখছি একদম খুব সুন্দর ড্রেস আপ করেছে, প্রত্যেককেই দারুণ লাগছে। পরী রে, আমায় কেমন লাগছে বল, তাড়াতাড়ি চ চ চ, রং খেলতে হবে তো, গুড্ডু টুড্ডু চলে আসবে, তাড়াতাড়ি চ। চিন্টু দাদা, তোমাকে তো আজকে পুরো জামাই জামাই লাগছে, কি সুন্দর লাগছে তোমার, খুব ভালো হয়েছে ড্রেসটা। আচ্ছা পরী, ওই রানী আসবে না? কি জানি, আমি তো রানীদের সবাইকে আসতে বলেছি, ওরা এলে তো ভালোই হবে। পরী আর চিন্টু যখন কথা বলছে এমন সময় এমিলি চলে এলো পরীর বাড়িতে। পরী পরী, কথা গুলি তোর, আমি চলে এসেছি। আরে এই তো এমিলি চলে এসেছো, আমরা সবাই জ্বালানি যাচ্ছিলাম, চলো চলো তুমিও। তাই বুঝি, দেখেছিস আমার কিন্তু সময় জ্ঞানটা খুব ভালোই হয়েছে, বল পরী চল চল চল, আমি ঠিক টাইম মতো চলে এসেছি, চল চল চল। আর এই বলতে না বলতেই পরীরা সদল বলে সবাই তো নাট মন্দিরের দালানের দিকে রওনা হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইরা ইন্দু আর ডোনা তিনজনাই যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এলো। ও দিদি ভাই, দিদি ভাই বলছি দাঁড়াও তোমরা, মাকে আগে ডেকে নিয়ে আসি। ও তাই তো ডোনা, হ্যাঁ দেখতো মাকে ডাক দে তো। ও মা মা, আমরা সব চললাম, চলুন আপনি যাবেন না? আর কিছুক্ষণের মধ্যেই ঠাকমা বেরিয়ে এলো। আরে এই তো বৌমা, আমি তো ভাবছিলাম তোমরা তো দেরি করছো কেন, যাকে বলছি থালা করে আবিটা সব নিলে না। না না মা, এবার ওই ভিকি আর রনি ওরাই তো সব দায়িত্ব নিয়েছে, ওখানটা ওরাই সাজাচ্ছে, সব আবিটা ওদের কাছে দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা বেশ তা বেশ। উমা, এরা কারা? চিনতে পারছি না, আমার নাড়ু গোপাল, মাথায় আবার পেটি বেঁধেছে। আর এদিকে রাইমাকে তো পুরো রাধারানী লাগছে গো, কি মিত্তি লাগছে, লচগোল্লা। আর আমাদের পরী কই?
আর মা, আপনার নাতনিকে কি আর আজকে দেখতে পাবেন? সকালবেলা সেজে গুজে যেটুকু টাইম লেগেছে তারপরে দলবল মিলে সব চলে গেছে। বেশ 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 করেছে, তা আজকে দিনে ওখানে যাবে না তো কি বাড়িতে বসে থাকবে নাকি? ও বৌ মা, চলো চলো আমিও চললুম, অনেক দেরি হয়ে গেল। আর এদিকে আমাদের ভিকি, রনি, হেনা, ঈশা সবাই মিলে হোলি খেলার জন্য দালানটাকে তো দারুণ সুন্দর ডেকোরেশন করেছে, বিভিন্ন রকম হাত দিয়ে দারুণ দারুণ পেন্টিং করেছে। এই তো এইখান থেকে মালাটা ঝুলিয়ে দিই। এই হেনা, তোর হলো? আমার কিন্তু এটা ঝুলিয়েই হয়ে গেল। হ্যাঁ ঈশা, আমার হয়ে গেছে। এই ঈশা, এদিকে দেখ এই আঁকাটা কি দারুণ লাগছে। ওই দিকটা দেখ, ভিকিদা তো এখনো আঁকতে ব্যস্ত। ও সত্যি শিল্পী মানুষ বলে কথা, কি দারুণ এঁকেছে রাধাকৃষ্ণটা। এই দাদা, তোর হলো? এখনো রংমাং গুলো তো এখানে সাজানোই হলো না। আরে ভাই, আমার কমপ্লিট এদিকে, চল আগে গিয়ে দুটো বেঞ্চ নিয়ে আসি, বুঝলি? বেঞ্চ গুলোর উপর তারপর রঙের জায়গাগুলো সাজাবো। এই বলে ভিকি আর রনি দুজন মিলে তো বেঞ্চ গুলো নিয়ে আসতে লাগলো এক এক করে। আচ্ছা এখানে এখানে রাখ। আচ্ছা রনি, একটা বেঞ্চে কি সব রংগুলো ধরবে? না রে ব্রো, আমার মনে হয় সব ধরবে না। চল না আরেকটা বেঞ্চ নিয়ে আসি। আচ্ছা চ আরেকটা নিয়ে আসি। আর এই বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আমাদের রনি আর ভিকি আরেকটা বেঞ্চ ঠেলতে ঠেলতে নিয়ে চলে এলো। বেঞ্চ দুটো আমরা এখানে পেতে দিয়েছি, তোমরা একটা কাজ করো, বাড়ি থেকে একটা সাদা কাপড় এনে বেঞ্চের উপর পেতে দাও, না হলে ভালো লাগবে না। আচ্ছা হেনা, আমি বরং দিদির কাছ থেকে সাদা কাপড়টা নিয়ে আসছি, বুঝলি? এই বলে ঈশা তো সাদা কাপড় আনার জন্য চলে গেল। আচ্ছা রনি চল, আমরা এক এক করে বাড়ি থেকে রংগুলো সব নিয়ে আসি, তাড়াতাড়ি সাজাতে হবে, সবাই চলে আসবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হেনা আর ঈশা সুন্দর ধবধবে সাদা একটা কাপড় বেঞ্চ দুটোর উপর ভালো করে পেতে দিল। ওহ বাবা, হলো! এ ওরা কোথায় গেল রে? আরে ভিকিদা রনি মনে হয় রং আনতে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, যাক আমরা তো আমাদের কাজটা সেরে ফেলেছি, চল ওদিকটা যাই। আর দেখতে দেখতে আমাদের রনি আর ভিকি সমস্ত রংগুলো নিয়ে এসে সুন্দর করে বেঞ্চের উপর সাজিয়ে ফেললো। বলি কই কই, কেমন সাজানো হলো দেখি। বাবা বাবা বা, কি সুন্দর লাগছে, চারিদিকটা তো চেনাই যাচ্ছে না। সবই তো হয়েছে দেখছি, সুন্দর লাগছে। কিন্তু রাধা গোবিন্দর মূর্তি কই? এখানে বেদি তো ফাঁকা পড়ে আছে, কি হবে? আরে মাসিমা, দাদা ভাই তো রাজদাকে নিয়ে বিগ্রহ আনতে গিয়েছে, দেরি হচ্ছে কেন কে জানে। ও বড় খোকা ছোট খোকা গিয়েছে, তা বেশ তা বেশ। আচ্ছা আমি তাহলে একটু বসি, বুঝলে? এদিকে ঠাম্মা বসে পড়ার খানিকক্ষণের মধ্যেই রাধা গোবিন্দর বিগ্রহ তো রাজা সুবল নিয়ে হাজির হয়ে গেল। আরে দাদা ভাই চলে এসছো, রা চলে এসছিস, চল 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 ধরে নামাই। হ্যাঁ রে ভিকি, খুব ভারী ঠাকুর, তিনজন হবে না। রনি এদিকেও চলে আয়, তুই চলে আয়, চারজন মিলে ধরে নামাতে হবে। আরে রাজদা যাচ্ছি যাচ্ছি, আছি তো, চিন্তা কিসের। আর এই বলে চারজন মিলে বিগ্রহটাকে তো আস্তে আস্তে গাড়ি থেকে নামাতে লাগলো। বেশ বেশ ঠিক আছে, একদম ঠিক আছে। সত্যি গোপাল পালের ক্ষমতা আছে, প্রত্যেকবার একই রকম মুখশ্রী করে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির খুদে সদস্যরা মানে তুলি, পরি, এমিলি, চিন্টু, মুন্নি, মৌরি সবাই এসে হাজির হয়ে গেল। বুনু রে, আমি তো চিনতেই পারছি না, দেখ দেখ কি সুন্দর আঁকা, কি সুন্দর সাজিয়েছে রে। হ্যাঁ গো, তুলি দিদি ঠিক বলেছো, চলো চলো জিজ্ঞেস করি। ওহিনা মাসিমণি, এগুলো তোমরা সাজিয়েছো? এগুলো যা হাতে এঁকেছো গো। হ্যাঁ রে, আমি নই, এটা তোদের বন্ধু ভিকি আঙ্কেল আর রনি আঙ্কেল ডেকোরেশন করেছে এবার। ও মা, এটা আগের বারের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে চারিদিকটা, আর এই আঁকাটা তো দারুণ লাগছে। সত্যি এই না, প্রত্যেক বছর এই চিঙ্কিটি পিঙ্কিটি চুদুর লেট, এই দেখো তুলি দিদি, আমরা সবাই চলে এসেছি কি সুন্দর চেজে গুজে, শুধু চিঙ্কিটি পিঙ্কিটি আর ঘুটুটা দেখো না এলো না। এ পড়ি শুধু ওদের বলছিস কেন, দেখ না রিনি দিদি, ডিম্পি, গিনি, ওরা তো কেউ আসেনি। আরে আরে তুলি দিদি, ওই দেখো কে আসছে, এত দেরি করলে হয়? কত দেরি করলে বলেছে তোমরা? এই তো এতক্ষণে মনে পড়লো, কত সকাল সকাল আসতে বলেছিলাম, আর এখন সময় হলো। আর বলিস না পড়ি, প্রত্যেকবারের মতোই তো জানিসই আমাদের পিঙ্কি, মহারানীর তো ঘুমই ভাঙে না। যাই হোক, তাও তো তাড়াতাড়ি করে চলে এলাম, মা রেডি করিয়েছে, একটু তো সময় লাগলোই বল। আরে গুড্ডু বন্ধু, এত দেরি কেন? হ্যাঁ কখন থেকে ভাবছি তুই কখন আসবি। আরে চিন্টু চল চল, এই চলে এসছি, এবার মজা করে রং খেলবো। আর এদিকে রং খেলার জন্য সব বাচ্চারা দাঁড়িয়ে পড়ার পর আমাদের ইন্দু, ডোনা আর মাসিমণি ডোডো আর রায়কে নিয়ে চলে এলো। আরে আরে, তোরা তো দেখছি সবাই আগে থেকে এসে হাজির, বাহ বাহ বাহ, সব এখানে।
হ্যাঁরে ডোনা, আর বাড়িতে যাই, চিঙ্গি মিঙ্গি মনে সোজা এখানে চলে এসছে। আরে তোরা কি করেছিস রে, এ তো পুরো মনে হচ্ছে সিরিয়ালের সেই স্টেজ স্টেজ কি যেন একটা করে না সিরিয়ালে, ওই দেখবি যখনই যে সিরিয়ালটা হয় কোনো অকেশন হলেই সেটা দিয়ে দারুণ সুন্দর করে সেট বানায়। তোরা কি সেই রকম স্টেজ বানিয়েছিস নাকি রে? আরে বৌদি ভাই, সে যা বলেছো, আমরা কি সিরিয়ালের থেকে কম নাকি? টাইনি ভিলেজ স্টোরি বলে কথা, আমাদের তো একটা দাম আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ বিকি, সে তুমি ঠিকই বলেছো। তবে কি আমাদের সিরিয়াল আবার ওই পুচকে পাঁচকাটা বেশি দেখে? আরে ওদের ভালো লাগার জন্যই তো আমরা এত খাটাখাটনি করে এত সুন্দর সুন্দর জিনিস বানাই। দেখো বৌদি ভাই, আমাদের এই হোলির ভিডিওগুলো ওদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা ঠিক বললাম তো, আগামীকাল থেকে কিন্তু রং খেলা শুরু হবে, থাকবে প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন চমক আর তোমাদের সব রিকোয়েস্ট। তো কেউ মিস করবে না কিন্তু পরের দিনের ভিডিওগুলো দেখতে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর একটা লাইক কিন্তু ভিডিওতে দেবেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।